ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল বর্ধমান রেল স্টেশন। ইনকোয়ারির ঠিক সামনের অংশ সম্পূর্ণরূপে ভেঙে পড়ল বহু মানুষের সামনে। ইনকোয়ারির সামনের অংশ সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে, অর্থাৎ স্টেশনের ঢোকার মুখের ঠিক অগ্রভাগ ভেঙে পড়ল চোখের সামনে। সেই সময় কাজ চলছিল রেলের এবং হঠাৎই ধসে পড়ে বেশ কিছু অংশ। প্রচুর মানুষজন থাকার কারণে মানুষজনের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের আহত হওয়ার খবর আসছে, তার মধ্যে একজনের পায়ে আঘাত ও আরেকজনের বুকে আঘাত লেগেছে। উভয়কেই নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে পুলিশ, জিআরপি, আরপিএফ, প্রত্যেকে গোটা এলাকা ঘিরে রেখেছে। ঘটনার পর কয়েকশো মানুষ রীতিমতো পৌঁছে যায় গোটা এলাকায়। এখন গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে এবং এলাকাবাসীদের যেটা বক্তব্য, সঠিক সময়ে এটাকে রিপেয়ার না করার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে গিয়েছে। যে অংশটি ভেঙে পড়েছে সেই অংশটি বহু প্রাচীন। চলুন শুনে নিই এলাকাবাসীরা এই বিষয় নিয়ে কি বলছেন, কি তাদের বক্তব্য। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। দাদা, এসে কি শুনলেন আপনি? আমরা খবর পেলাম যে বর্ধমান স্টেশনে এনকোয়ারির ওপরে যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা কোলাপ করে গেছে। আপনারা দেখছেন যে কাজ হচ্ছিল ওখানে, টাইলসের কাজ। তবে আমরা হলফ করে বলতে পারি, টাইলসের কাজের জন্য একটা পিলার উইথ লবি কখনো ভেঙে পড়তে পারে না। এইগুলো গাফিলতি, রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতি, বর্ধমান স্টেশন ম্যানেজার এবং বর্ধমান স্টেশনের আধিকারিকদের এনটায়ার গাফিলতি। আজকে যদি এই সময় কোনো একটা লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন বর্ধমান স্টেশনে আসতো, প্যাসেঞ্জারদের ক্রস করতো, আজকে বহু ক্যাজুয়ালিটি হতো। যতদূর আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারছি যে একজনের পায়ে আঘাত এসছে, একজন বুকে। তাইকে আমরা যতদূর জানলাম যে ডেব্রিজের নিচে কেউ নেই, সবাইকে বার করে নেওয়া হয়েছে, সবাইকে হসপিটালাইজ করা হয়েছে। ফায়ার ব্রিগেড এসছে, তারা সমস্ত রেস্কিউ অপারেশন চালাচ্ছে। তো আমরা সবাই রয়েছি, তবে আমরা আশঙ্কা করছি বাকি যে অংশটা ঝুলছে এটাও কিন্তু এনি টাইম ভেঙে পড়তে পারে, কারণ অলরেডি ফাটল দেখা যাচ্ছে। তো এটা যদি ইনস্ট্যান্ট রেস্কিউ অপারেশন এবং অলরেডি না করা হয়, আগামী দিনে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবং আজকে এটা ঘটেছে, এটাও বড্ড বড় মর্মান্তিক ঘটনা বর্ধমানবাসীর কাছে। এরপর বর্ধমানবাসী দুবার ভাববে বর্ধমান স্টেশন থেকে ক্রস করার জন্য, তিনবার ভাববে যে আমরা আদৌ বর্ধমান স্টেশন যাবো কি যাবো না। আপনার নাম? আমার নাম গৌরব সমান। আপনাকে বর্ধমান বাড়ি? আমার বর্ধমান বাড়ি। শুনলেন বর্ধমানে, আমরা তো এখানে ছিলাম, কাছাকাছি ছিলাম। বর্ধমানের স্টেশনের এই সামনের অংশ পুরো ভেঙে পড়ে গেছে। আজকে ঠান্ডার মধ্যে কোনো লোকজন নাই দেখে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল। দুজনের লেগেছে, একজনের অবস্থা খুব খারাপ, আরেকজনের অল্প লেগেছে। দুজনকেই হসপিটালে পাঠানো হয়েছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ওই রেল মাঝে মধ্যেই ওই সিমেন্টের চলটা ছিটিয়ে তারপরে একটা করে স্টিকার লাগিয়ে দিচ্ছে। তাদের তো দেখা দরকার যে এই রেলের এই অংশগুলো কত বছর আগেকার, এটা কী অবস্থায় রয়েছে। তারা কোনো ইনকোয়ারিও করে না, দেখেও না, এসব নিয়ে রেলের কোনো ভূমিকাও নাই। কিন্তু আজকে এত বড় দুর্ঘটনা, আরও বড় দুর্ঘটনা ঘটত যদি এই নিচে কোনো লোক থাকত। এখন যে অবস্থা, সামনের গোটা অংশই ভেঙে পড়বে। কিন্তু এখন ভেঙে পড়লে পুলিশ প্রশাসনের লোক রয়েছে, সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। এটা খুব মানে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে মানুষ বেঁচে গেল বর্তমান স্টেশনের মানুষ।